হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমন অনেকেই আছেন যারা অনেক চেষ্টা করার পরও ওজন বাড়াতে পারছেন না। তো ফ্রেন্ডস, বেশি ওজন যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কম ওজনও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কারণ কম ওজনের কারণে আপনার শরীরে নানা রকম জটিলতা তৈরি হবে। বেশি ওজন এবং কম ওজন দুটোই কিন্তু স্বাভাবিক ওজন নয়। যদি আপনার ওজন স্বাভাবিকের থেকে কম থাকে, অর্থাৎ আপনি যদি আন্ডার ওয়েট হন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওজন বাড়াতে হবে। তো ফ্রেন্ডস, স্বাস্থ্যকর পদ্ধতিতে কিভাবে আপনি ওজন বাড়াতে পারেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশান অন করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওজন বাড়ানোর অনেক রকম প্রসেস আছে, তবে আপনি যদি স্বাস্থ্যকর পদ্ধতিতে ওজন না বাড়ান, তাহলে কিন্তু আপনার শরীরে নানা রকম কমপ্লিকেশন তৈরি হবে। তো ফ্রেন্ডস, স্বাস্থ্যকর পদ্ধতিতে ওজন বাড়ানোর জন্য কিছু স্বাস্থ্যকর খাবার আছে, কিন্তু সেই খাবারগুলো কি, যেমন দুধ, ডিম, কলা, মাংস, মাছ, এছাড়াও ড্রাই ফ্রুটস, খেজুর, বিভিন্ন ধরনের খাবার কিন্তু আপনি খাদ্যতালিকায় যুক্ত করলে সহজে ওজন বাড়াতে পারেন। তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনার শরীরে যদি অ্যাবজর্ব ক্ষমতা কম থাকে, আপনার শরীরে যদি শোষণ ক্ষমতা কম থাকে, অর্থাৎ আপনি খাবার গ্রহণ করছেন, আপনার শরীর সেই সমস্ত খাবার থেকে তৈরি হওয়া পুষ্টিগুলো নিতে পারছে না, তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে না। এমনও দেখা যায় যে একই পরিবারে একই রকম খাবার খেয়ে একজনের ওজন বাড়ছে, অপরজনের ওজন বাড়ছে না, কমছে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে যার ওজন বাড়ে না তার কিন্তু শরীরে শোষণ ক্ষমতা কম, অর্থাৎ সে খাবার খাচ্ছে অথচ খাবার থেকে পুষ্টি উপাদান তার শরীর পাচ্ছে না। এর একমাত্র কারণ হচ্ছে তার ডাইজেস্টিভ সিস্টেম, তার হজম ক্ষমতা। হজম ক্ষমতা কিন্তু ইম্প্রুভ করতে হবে যদি আপনি ওজন বাড়াতে চান, এবং আপনার খাদ্যতালিকায় বেশি মাত্রায় প্রোটিন যুক্ত করতে হবে। প্রোটিন কিন্তু আমাদের শরীরে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। আপনারা অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খাবেন, এবং আপনারা অবশ্যই ক্যালোরি বহুল খাবারগুলো খাবেন। তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন, আপনারা অতিরিক্ত চর্বি এবং অতিরিক্ত চিনি থেকে দূরে থাকবেন, কারণ চিনি চর্বি থেকে কিন্তু আপনার ওজন দ্রুত বাড়বে। তবে এক্ষেত্রে আপনার শরীরে কিন্তু মেদ জমবে, এছাড়াও আপনার রক্তে কিন্তু কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাবে। সুতরাং ওজন বাড়াতে গিয়ে যেন অন্য কোনো সমস্যার সম্মুখীন আপনি না হন সেদিক কিন্তু খেয়াল রাখতে হবে। তার জন্য আপনাকে স্বাস্থ্যকর পদ্ধতি অবলম্বন করে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে হবে। তো আপনারা দুধের সাথে যদি খেজুর, কিশমিশ এগুলোকে সেবন করতে পারেন, তাহলে কিন্তু ওজন দ্রুত বাড়বে। এছাড়াও আপনারা দুধের সাথে কলা খেতে পারেন, দুধ কলা একসাথে মিশিয়ে যদি খেতে পারেন সেটাও কিন্তু আপনার ওজন বাড়াতে অনেক সাহায্য করবে। সিজনাল যে ফ্রুটস এবং ভেজিটেবলস, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই খাদ্যতালিকায় যুক্ত করতে হবে। তো ফ্রেন্ডস, সবার ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স ডায়েট গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে বিভিন্ন পাওয়ারফুল হার্ব এবং প্রোটিন দিয়ে তৈরি করা ন্যাচার শিওরের ডাবল ম্যাশ। এটা কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেম ইম্প্রুভ করবে, অর্থাৎ আপনার হজম ক্ষমতা বাড়াবে, আপনার শোষণ ক্ষমতা বাড়াবে, আপনার শরীরে ক্যালোরি ইনটেক করবে, এবং আপনার বাড়তি প্রোটিনের চাহিদা পূরণ করবে। এছাড়াও যাদের আন্ডার ওয়েট, ওয়েট যাদের কম, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু এটি খুবই সহজে আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। কারণ এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি, আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি, এবং এটাতে কিছু পাওয়ারফুল হার্ব ইউজ করা হয়েছে। এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। প্রাকৃতিক উপাদানে যে সমস্ত মেডিসিনগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য সম্পূর্ণ সেফ, এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হয় না। যারা গর্ভবতী মহিলা এবং বাচ্চাকে দুধ পান করান, এবং ছোট শিশুকে এই মেডিসিন দেওয়া যাবে না। তো ফ্রেন্ডস, আপনারা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করুন, এবং এর সাথে আপনারা অবশ্যই ন্যাচার শিওরের ডাবল ম্যাশ এই ট্যাবলেটটি সেবন করুন। আপনারা একটি অথবা দুটি ট্যাবলেট সেবন করবেন দুধের সাথে দিনে দুইবার করে। তবে একটা কথা বলবো, এটি সেবন করার সাথে সাথে কিন্তু আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। অবশ্যই আপনারা পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং আপনারা নিয়মতান্ত্রিক জীবনযাপন করুন, সময় মতো খান এবং সময় মতো ঘুমাতে যান। পর্যাপ্ত ঘুম কিন্তু আপনার ওজন বাড়াতে অনেকটাই সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এই মেডিসিনটি সংগ্রহ করতে ডিসক্রিপশন বক্স চেক করুন, আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।